ইচ্ছুক সারা দেশে চলছে বিএনপি জামাতের অবরোধ, সেই খবরগুলো আপনাদের জানাতে চাই। এবং কিছুক্ষণ আগেও জানিয়েছি যে বিভিন্ন জায়গায় টুকটাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীতে এই মধ্যে সায়দাবাদে রয়েছেন সুলতান মাহমুদ আরিফ সহকর্মী এবং গোপীবাগে রয়েছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু। শুরুতে আরিফের কাছে যেতে চাই। আরিফ, ঢাকায় মোটামুটি যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না, এটি আসলে কি কারণ? অবরোধের কারণ নাকি যাত্রী সংকট, কি দেখতে পেয়েছেন আপনি? শরীফ, আপনি জানেন যে বিএনপি আমার জামায়াতের ডাকা আজকে অবরোধের প্রথম দিন চলছে। এই প্রথম দিনে অবরোধকে কেন্দ্র করে জনগণের ভিতরে এক ধরনের আতঙ্ক আছে, এবং শুধু যে জনগণের ভিতরে আতঙ্ক ব্যাপারটা সেটি নয়, এবং যে বাস চালক রয়েছেন, এখানকার ড্রাইভার হেল্পার যারা রয়েছেন, তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক কাজ করছে, যার কারণে এখানকার আসলে বাসগুলো ছেড়ে দিচ্ছে না। শুধুমাত্র যে দূরপাল্লার বাস যাচ্ছে না ব্যাপারটা এমন নয়, ঢাকার ভিতরে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু অন্যান্য দিনের তুলনায় একেবারে কম ছাড়ছে স্টেশন, এবং একদম কম ছাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে যাত্রী পাওয়া যাচ্ছে না, যাত্রী সংকট এখানে রয়েছে, এবং একটি বাসে যাত্রী যতটুকু হলে বাসটি ছেড়ে যাবে ঠিক তত পরিমাণ যাত্রী পাচ্ছে না। আবার দূরপাল্লার যে যাত্রীগুলো রয়েছে তারা অনেকেই স্টেশনে এসে, আমরা অনেকের সাথে কথা বলেছি, সেই ঘণ্টাব্যাপী 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন, তারা কোনো বাস পাচ্ছেন না। অর্থাৎ দূরপাল্লার বাসগুলো একেবারেই ছেড়ে যাচ্ছে না, এবং অনেকক্ষণ পর যদি একটা বাস ছেড়ে যায় তাও সেটা 6-7 ঘন্টা 5 ঘন্টা পর বাসগুলো ছেড়ে যাচ্ছে, এবং রাজধানীর যে বাসগুলো সেই বাসগুলো না চলার পিছনে এক ধরনের আতঙ্ক কাজ করছে। এবং আমি যদি সর্বোপরি আমি যদি আপনাকে রাজধানীর চিত্র বলি, তাহলে রাজধানীতে এখন পর্যন্ত যে অবরোধের কারণে ভয়ঙ্কর কোনো প্রভাব না ঘটলেও আমরা দেখেছি যে কিছু জায়গায় দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে, এবং বেশ কয়েকটি জায়গায় পুলিশও দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করেছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছে। শরীফ, আরেক ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই গোপীবাগে বাবলুর কাছে। বাবলু, মহাসমাবেশের পর বিএনপির আরেকটি কর্মসূচি চলমান, এবং তো কেন্দ্রীয় কার্যালয়তে অবরোধ রয়েছে, বিএনপির কোনো কর্মীদের আপনি দেখেছেন কিনা এই পর্যন্ত কর্মসূচি পালনে, আপনার চোখে পড়েছে কিনা? শরীফ, আমি কিছুক্ষণ আগে বিএনপির যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সেখান থেকে এসেছি, এখন আমি আছি হচ্ছে বিএনপির যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার শেখ হোসেনের বাসায়। এখানে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে তার বাসায়, এখানে যে গোপীবাগের যে বাসায়, এখানে পুলিশ অভিযান চালিয়েছে, যদিও আমরা এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে বা যে বাসার যারা দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে আমরা জানতে পেরেছি বাসার ভেতরে না ঢুকলেও এখানে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন, যেটা তারা জানতে চেয়েছেন যে শেখ এই বাসায় আছেন কিনা অথবা তার পরিবারের সদস্য এখানে আছেন কিনা, যদিও এখানে যারা দায়িত্বরত আছেন কেয়ারটেকার বা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানিয়েছেন যে পুলিশ এখানে অনেকক্ষণ অপেক্ষা করে তারপর চলে গেছে কিন্তু বাসায় ঢুকেনি। তো আর আর এই আজকের এই এই যে অবরোধ চলছে ঢাকা সহ সারা দেশে, যেটা অবরোধ চলছে বিএনপির যে 3 দিনের যে প্রথম দিনের যে অবরোধ, এই অবরোধকে কেন্দ্র করে সারা সকাল থেকে বিএনপি ঢাকা সহ রাজধানীর বিভিন্ন সারা দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে, এবং আপনি যেটা এমনটা এর আগে আমাদের যে সহকর্মী সুলতান মাহমুদ আরিফ জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু এখন আমরা বিএনপি নেতাদের বেশ কয়েকজন নেতার বাসায় গিয়েছি আমরা, কিন্তু তারা কোনো কেউই তাদের বাসায় নেই এখন পর, এবং যারা বাসার দায়িত্বে আছেন এবং কেয়ারটেকার যারা আছেন তারা জানিয়েছেন তারা তার পরিবারও এই বাসা অবস্থান করছেন। এখন আমরা এই এই গোপীবাগের বাসা, এর আগে মির্জা আব্বাসে সাজনপুরের বাসায় গিয়েছি, বনানীর বাসায় গিয়েছি, আমির খসড়ুর বাসায়, কিন্তু কেউই তাদের যে বাসায় নেই অবস্থান করছেন না, এবং কেয়ারটেকাররা জানিয়েছেন তারা এখান থেকে নেই। কিন্তু এখন পর্যন্ত যে বিএনপির যে আজকের যে অবরোধে অবরোধকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র নেতা যারা আছেন, একমাত্র রুহুল কবির রিজভী ছাড়া কেউ এখন পর্যন্ত এই মিছিল বা কোথাও আমরা দেখতে পাইনি, কিন্তু বিএনপির সর্বশেষ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের যে অবস্থা আমি দেখেছি সেখানে কোনো নেতাকর্মী যাননি, কিন্তু এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের যেই কার্যালয়ের মূল ফটক এটি এখন পর্যন্ত তালাবদ্ধ করে রাখা হয়েছে। শরীফ, বাবলু, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি মুর্শিগঞ্জ থেকে শুভ ঘোষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুভ, পদ্মা সেতুর উত্তর প্রান্তে আপনি রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর বেশ সতর্ক অবস্থান দেখতে পাচ্ছি আপনার আশেপাশে, অবরোধের চিত্রটা আপনার ওই জায়গায় কেমন? শরীফ, দেখুন, আসলে লাগাতার 3 দিনের যে অবরোধ কর্মসূচি বিএনপি জামাতের, তার প্রথম দিনে সকাল থেকে এখন পর্যন্ত মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য না পাওয়া গেলেও মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, এবং সকাল থেকে কিন্তু মহাসড়ক একেবারেই যানবাহন শূন্য এটি বলা যেতে পারে। এখানে কিন্তু র্যাবের পাশাপাশি পুলিশ এবং বিজিবির যে টহল বাহিনী তারা কিন্তু মহাসড়কে তাদের যে নজরদারি সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। তবে দূরপাল্লার যেসব যাত্রীরা এখানে
বিভিন্ন সিএনজি চালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোরিকশায় ভেঙে ভেঙে আসছেন, তাদেরকে কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ এখানে গণপরিবহন কিন্তু একেবারে নেই বললেই চলে। যাত্রীবাহী যেসব বাসের যে স্বাভাবিক সময় যে চিত্র দেখা যায় সেটি কিন্তু একেবারেই শূন্য, এবং মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা থেকে পদ্মা সেতুর উত্তর থানা পর্যন্ত কিন্তু আমরা ঘুরে দেখেছি, সেখানে যানবাহনের কিন্তু খুব একটা উপস্থিতি আমরা দেখতে পাইনি। অন্যান্য দিন ব্যক্তিগত যানবাহনের যেসব চিত্র দেখা যায় সেটিও কিন্তু আজকে দেখা যায়নি। সব মিলিয়ে তিন চাকার যেসব যানবাহন রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশাতে ভেঙে ভেঙেই কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ভোগান্তি নিয়ে বাড়তি ভাড়া খরচ করে কিন্তু আসলে যাত্রীরা যাচ্ছেন। এবং যখনই এখানে আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের যে নজরদারি সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন, এবং এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলেও কিন্তু বিভিন্ন জায়গায় আতঙ্কে গণপরিবহন চলাচল কিন্তু বন্ধ রেখেছে আসলে বাস মালিক সমিতির লোকজন। তবে এই যে অবরোধের প্রথম দিনেই কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই একটি অসহনীয় পর্যায়ে পৌঁছাচ্ছে সেটি বলা যায়। তবে সাধারণ মানুষ বলছে যেহেতু অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, তাই গণপরিবহন চলাচল যদি স্বাভাবিক থাকে তাদের ভোগান্তিটা অনেকটাই নিরসন হয়। শুভ ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন বগুড়া থেকে ফরহাদুজ্জামান শাহী। শাহী, অবরোধের প্রথম দিন আজকে চলছে, বগুড়ায় সাধারণ মানুষের জীবনযাপনে কতটা প্রভাব ফেললো এবং যানবাহন চলাচল কেমন বগুড়ায়? শরীফ, আসলে বগুড়া শহরের দুইটি প্রবেশমুখ, উত্তর এবং দক্ষিণ, দুইটি প্রবেশমুখই কিন্তু সকাল থেকে বিএনপি নেতাকর্মীদের দখলেই বলা যায়। এখন আমি আছি বগুড়ার একেবারে দক্ষিণের যে প্রবেশমুখ, ঢাকা থেকে বগুড়া শহরের মধ্যে প্রবেশের যে মুখ, সেই মুখ, সেই জায়গাতে কিন্তু সকাল থেকে বিএনপি নেতাকর্মীদের দখলে আছে। বলা যায় যে মহাসড়কে এখন কিছুটা গাড়ি চলাচল করলেও একেবারে সকালবেলা এই জায়গায় বিএনপির নেতাকর্মীরা তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে, পাশাপাশি কয়েকটি বাসে তারা ভাঙচুর করেছে এবং ট্রাকেও ভাঙচুর করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখন গণমাধ্যম কর্মী এবং পুলিশের এখন পর্যন্ত খুবই সতর্ক তারা আছে, কিন্তু তারপরেও এখনও বেশ কিছু জায়গায় বিএনপির নেতাকর্মীরা কিন্তু সেখানে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। একই সাথে এই বনানীর পাশাপাশি বগুড়া শহরের আরেকটি প্রবেশপথ মাটিরলিতে, সেখান থেকেও কিন্তু সকাল থেকে বিএনপির নেতাকর্মীদের দখলে আছে বলা যায়। তারা মহাসড়কে বিক্ষোভ করেছে, মহাসড়কে বসে পড়ে তারা স্লোগান দিয়েছে, একই সাথে সেই এলাকায় যে সমস্ত গাড়ি ঘোড়া চলাচল করছে সেগুলো কিন্তু ভাঙচুর করেছে। দর্শক, বগুড়া থেকে এবারে যেতে চাই চট্টগ্রামে, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম, সেখানে রয়েছেন ইমদাদুল হক। ইমদাদ, অবরোধের চিত্র আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখাচ্ছিলাম, চট্টগ্রামে আসলে কতটা প্রভাব পড়লো? আশপাশে বেশ স্বাভাবিক মনে হচ্ছে জীবনযাত্রা। শরীফ, অবরোধের দুইটি চিত্র চট্টগ্রামে, একটি হচ্ছে নগরে এবং আরেকটি হচ্ছে দূরপাল্লার যানবাহন চলাচলে। নগরের কথা প্রথমে যদি বলি, আমি আছি নগরীর নিউ মার্কেট এলাকায়। সেখানে অন্য দিনের মতো অনেকটাই স্বাভাবিক যান চলাচল, গণপরিবহনের চলাচল আছে অন্যান্য দিনের মতোই। তবে একটি বিষয়, সেটি হচ্ছে ব্যক্তিগত গাড়ি চলাচল, অর্থাৎ প্রাইভেট কার যেগুলো আছে সেগুলো আসলে চলাচল করছে না। এর বাইরে সিএনজি অটোরিকশা, রিক্সা, গণপরিবহন, বাস, মিনি বাস, হিউম্যান হলার যেগুলো আছে সবগুলোই স্বাভাবিকভাবে চলছে। এবং শুধু এই চিত্রটি শুধু এই নিউ মার্কেট এলাকার নয়, পুরো নগরীতেই আসলে একই চিত্র। আর এর বাইরে নগরীর যে বিভিন্ন প্রবেশমুখগুলো আছে বা যেই জায়গাগুলো থেকে, কাউন্টারগুলো থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করে, সেগুলোতে কিন্তু আসলে দূরপাল্লার যানবাহন চলাচল করছে না। আমরা এই সকালে আসলে নগরীর অলঙ্কার মোড়, একে খান, ওই দিকগুলো ঘুরে এসেছি, যেখান থেকে আসলে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহন ছাড়ে। তো সবগুলো কাউন্টারই আমরা দেখেছি যে বন্ধ ছিল এবং সকাল থেকে কোনো ধরনের যানবাহন কিন্তু আসলে চলাচল করেনি। আর এর বাইরে আমি যদি একটু দেখাতে চাই যে আজকে ভোর ছয়টার সময় নগরীর ইপিজেড এলাকায় একটি বাসে, যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে কেউ হতাহত হয়নি। এর বাইরে গতকালকে রাত্রে কিন্তু আমরা দেখেছিলাম নগরীর দামপাড়া বাস কাউন্টার, যে গরিবুল্লাহ শাহের মাজার বাস কাউন্টার, আর সেখানেও একটি বাসে, মিনি বাসে আগুন দেওয়া হয়েছিল। এছাড়া আজকে সকালেই কিছুক্ষণ আগে নগরীর সিটি গেট এলাকা, সেখানে একটি বেশ কয়েকজন জড়ো হয়েছিলেন, সন্দেহভাজন হিসেবে তাদেরকে 14 জনকে পুলিশ আটক করেছে। এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি জায়গা থেকে, পাকা রাস্তার মাথা এলাকার একটি জায়গা থেকে 7টি ককটেল উদ্ধার করার কথা কিন্তু আমাদেরকে পুলিশ জানিয়েছে। এবং কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছিল, তিনি যেটি জানিয়েছেন যে তারা অন্যান্য দিনের তুলনায়
শহরে অনেক বেশি পুলিশ সদস্য সাদা পোশাক এবং পুলিশ পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা আছে। বিভিন্ন মোড়গুলোতে আমরা দেখেছি তারা মোতায়েন করা আছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক। আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন, সাবধানে থাকুন, আরও তথ্য হয়তো আপনার কাছ থেকে দিনব্যাপী আমরা জানতে পারবো। দর্শক, অবরোধকে অবরোধের সারাদিনে আজকে আমরা সারাদিন বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা রয়েছে এবং তাদের মাধ্যমে সেই খবরগুলো আপনাদের জানাচ্ছিলাম এবং সারাদিন ব্যাপী এই খবর দিতে থাকবো। আপনারা চ্যানেল 24 এর সঙ্গে হয়তো আশা করি থাকবেন।